আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ইলেকট্রিক মাল্টি কুকার। তো ভিউয়ার্স, এই যে ইলেকট্রিক মাল্টি কুকারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা, এটা একটা ইলেকট্রিক কড়াই, মূল কথা এটা একটা ইলেকট্রিক কড়াই যেটার ভিতরে মোটর দেওয়া আছে এবং এটার ভিতরে আপনারা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, তরকারি সব কিছু আপনারা রান্না করতে পারবেন, যেহেতু এটা মাল্টি কুকার। আর এটা কিন্তু ইলেকট্রিসিটির সাথে কিন্তু প্লাগ ইন করতে হবে, প্লাগ ইন ওখানে কিন্তু আপনারা সুইচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা সকেটে দিয়ে দিলে, লাইন অন করলে কিন্তু এটাতে রান্না করতে পারবেন। টেম্পারেচার আপনারা কমাতে বাড়াতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে, আর এটাতে রান্না করে এটা ক্লিন করা খুবই ইজি। তো এটা দাম কত পড়বে, এটা কোন কোম্পানির, সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর সেটা জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আমাদের সাথে আছে শিহাব ভাই। শিহাব ভাই, এই প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে বলবে। এটা হলো আপনার মাল্টি কারি কুকার, লেটেস্ট 19 আপডেট। এই ভিডিওটা আমি আগে দিনে ফার্স্ট দিচ্ছি। এটা সম্পূর্ণ রেড বিউটি, যাকে বলে মিয়াকো ব্র্যান্ড, মালয়েশিয়ান ব্র্যান্ড। এটা আপনার, প্রথমে আমি ওয়ারেন্টির কথা বলি, এটা আপনার 8 ইয়ার্স ওয়ারেন্টি আছে। 8 বছর ভিতরে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস চার্জ ফ্রি দিব, ঠিক আছে, আসলে আমরা ঠিক করে দিব 8 বছর। আর এটা নষ্ট হওয়ার কিছুই নেই, কারণ এটা যে কিনতে আসবে বা যে এটা আপনার হাত দিয়ে দেখবে, এটা এতই ওয়েট, যদি আপনার ওয়েট ওজন করি তাহলে মিনিমাম 6 কেজি হবে এটার ওয়েটটা। এই পুরো যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই পুরো কয়েলটা হলো তামার কয়েল, এই পুরোটাই তামার কয়েল। আপনার 750 বা 500 ওয়াটে রান্না করলেও আপনার খাবার রান্না করা হয়ে যাবে। আর এটা আপনার 1800 ওয়াট পর্যন্ত। হ্যাঁ, এটা দিয়ে যদি আমি 1 মাস রান্না করি, জাস্টে আমি আপনাদেরকে একটু বলছি ভিউয়ার্স, আমি এই ভিডিওটা কিন্তু ভাইয়াকে রিকোয়েস্ট করে করালাম, কারণ রিসেন্টলি কিন্তু আপনারা দেখতে পেলেন অনেক বড় কিন্তু চকবাজার একটা ইনসিডেন্ট হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সিলিন্ডার কিন্তু আপনারা অনলাইনে দেখেছেন যে কিভাবে ঠুস ঠুস করে সিলিন্ডারগুলো পালানো হয়, আর এখন কিন্তু গ্যাসের অনেক প্রবলেম। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সিলিন্ডারের পরিবর্তে আপনারা ইন্ডাকশন, ইনফার্ট, ইলেকট্রিক কুকার, এগুলো কিন্তু আপনার কারেন্ট বা ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু আপনারা রান্না করতে পারেন। এই ক্ষেত্রে এগুলো তো রান্না করলে কিন্তু আপনাদের ঘরের যে চারপাশ নোংরা হবে সেটারও কোনো সমস্যা থাকবে না। আর একটা হচ্ছে আপনারা যে কোনো কিছুর উপর রেখে বা ফ্লোরের উপর একটা কাপড় বিছিয়েও কিন্তু এটার মধ্যে রান্না করে নিতে পারবেন। অবশ্যই টাকার চেয়ে জানের মূল্য বেশি। আর আপনারা যেই টাকা ইলেকট্রিসিটি খরচ করছেন সেটা কিন্তু গ্যাসের চেয়েও অনেক কম। তাহলে কেন আপনি একটা সিলিন্ডার কিনলে কিন্তু আপনাদের 1 মাসের মতো যায়। 1 মাস একদম কন্টিনিউ ইউজ করেন, দিনে 2 থেকে 3 ঘন্টা কন্টিনিউ ইউজ করেন, তারপরও বিল আসবে মাত্র 350 টাকা বা 400 টাকা। একটা সিলিন্ডার নিতে গেলে কিন্তু 1 মাস 20 দিনের মতো চলে। আমি নিজে যেহেতু সিলিন্ডার ইউজ করি, 1 মাস 20 দিনের মতো চলে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সিলিন্ডারের খরচ হচ্ছে 1250 থেকে 1300 টাকা, কিন্তু আপনারা সেই ক্ষেত্রে 350 থেকে ধরলাম, আমি আরো বেশি ধরলাম, আরো 200 আমি যোগ করলাম, ধরেন 550 টাকার ভিতরে আপনার পুরো মাস আপনার রান্না করতে পারবেন। আমি একটু বেশি ধরলাম, কম লাগবে, ঠিক আছে, আমি একটু বেশি ধরলাম। 85% এনার্জি সেভিং, আর ভিতরটা হলো আপনার ইচ্ছা যদি আপনি করেন, এটার ভিতরে যে মাংস বা ভাতটা যাই পাকালেন এটা যে অন্য জায়গায় রাইখা দিয়া, আপনি আলাদা পাত্র থাকলে এটার মধ্যে দিয়ে করা যাবে, এটা ইউজ করতে পারবেন। এটার ভিতরে ইভেন আপনার যে একটা স্টিলের প্লেট দিয়ে এখানে রুটি পরোটা সেকতে পারবেন, আলু ভাজি করতে পারবেন, প্লাস আপনার এটার যে একটা ডক্টর কুকিং এর ফাংশন দেওয়া আছে, এটার ভিতরে রাইস, ভেজিটেবল, ডাল, স্টিম, এগ বোল সব কিছু করতে পারবেন, পিজা, কেক, বার্গার সব কিছু এটার ভিতরে করতে পারবেন, রাইস কুকারের মতো, কি বলে, আমাদের ডক্টর কুকিং এর ফাংশন দেওয়া আছে। কিভাবে মাংস থেকে চর্বিটা আলাদা করবেন, যদি আপনার বাসায় স্টিমের কোনো পাত্র থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে নেবেন, দিয়ে নিয়ে বাসুর নিচে আপনার মাংসটা ই দিবেন, আর উপরে দেখবেন যে আপনার এটা চর্বিটা আলাদা হয়ে গেছে, 95% চর্বি আলাদা হয়ে গেছে, 5% চর্বি থেকে শুধু মুখের রুচির জন্য, ঠিক আছে। ডক্টর কুকিং এর ফাংশন আছে। এই প্রথম যারা সিলিন্ডার ব্যবহার করতে চাচ্ছেন না, যারা দেখা যায় যে কোনো মার্কেট, যে কোনো জায়গাতে সিলিন্ডার শুধু বাস্ট হয়ে গেছে, ঠিক আছে, এবং মানুষের মনে যে একটা ভয়, সেই ভয় যদি এটা যদি আপনি কিনে নেন, যদি বড় ফ্যামিলি থেকে আমি 2টা কিনবো, যদি ফ্যামিলি বড় হয় আমি 2টা কিনবো, যারটা আপনার এটা 8 থেকে 10 জন ফ্যামিলি মেম্বারদের আপনার রান্না বান্না এটা কমপ্লিট করতে পারবে। এটা এই মিয়াকো মাল্টি কারি কুকার। আর অনেক মাল্টি কারি কুকার আছে শুধু কয়েল থাকে আপনার, এইটুকু, এটা পুরাটাই কয়েল জুড়ে, পুরাটাই কয়েল, টপ কপারের কয়েল। আমি তো বললাম 8 বছরের ওয়ারেন্টি আছে, 8 বছরের ভিতরে যদি আপনার কোনো সমস্যা হয়, যদি কয়েল জ্বলে যায়, ইনকেস কয়েল জ্বলে যায়, সার্কিট জ্বলে যায়, সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা এটা রিফারিং বা ঠিক করে দিই। আমি আপনাদেরকে এখানে অ্যাড্রেস আর ফোন নাম্বার বলে দিচ্ছি। হ্যাঁ, দাম বলেন। এটা হলো 2550 টাকা মাত্র। আর এটার সাথে আপনার
ফ্যামিলি শুধু আমাদের দোকানে যারা আসবে, শুধু খুচরা কাস্টমার না, আমাদের ফ্রেন্ডস এর পক্ষ থেকে যারা আসবে বা চ্যানেল থেকে যারা আসবে, সাবস্ক্রাইবার আছে তার জন্য একটা চামচ গিফট, মানে আমাদের হচ্ছে আমাদের পক্ষ থেকে। তো আমি এখন যেটা বলবো সেটা ভাই আরেক মিনিট, সেটা হচ্ছে এটা দামটা আমি আরেকবার জানি না, এটা হলো 2550। আর এটা আরেকটা সুবিধা বলতে বলা হয় নাই, সেটা হলো যে এটা টু পিনের ফ্ল্যাগ, ফ্ল্যাগটা পিছন দিয়ে, হ্যাঁ পিছন দিয়ে লাগানোর ব্যবস্থা আছে। এই যে কেবলের কেবল হলো যেটা জায়গা, আর এটা কিন্তু এই যে ওয়াট লেখা আছে 500 ওয়াট থেকে 1800 ওয়াট, সর্বোচ্চ ওয়াট 1800। আপনি প্রথম অবস্থায় যদি 1500 ওয়াটে দিয়ে দেন, পরে যদি খাবারটা একটু গরম রাখতে চান সেক্ষেত্রে আপনি 500 ওয়াটে দিয়ে দিবেন, টেম্পারেচার দিয়ে দিবেন, খাবারটা গরম থাকবে, গেস্ট মেহমান আসলো বা সেখান থেকে বাইরে দিতে পারেন। বা এটা কিন্তু আরেকটা সুবিধা আছে, ডাইরেক্ট সরাসরি নিয়ে যাবেন, গেস্ট মেহমান সার্ভ করতে পারবেন, সার্ভিসে ব্যবহার করতে পারবেন, এটা সম্পূর্ণ লেডিস। আর আপনার গ্লাসটা হলো কাচের গ্লাস। ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি ওখান থেকে সরে যাচ্ছি অনেকটা, যেটা বলতে চাচ্ছিলাম যে এইটার দাম হচ্ছে 2550। আমরা যেহেতু সিলিন্ডারের অল্টারনেট হিসেবে এটা আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা ইন্ডাকশন ইনভার্টারের দামটাও একটু জানি। ইন্ডাকশন ইনভার্টার চুলাটা হলো যে আমাদের সব ভিডিওতে দেওয়া আছে, সর্বোচ্চ যেটা ডেজনি ইটালি ইটালি ব্র্যান্ড ইটালি থেকে আসে সেটা হলো যে আপনার 3550 টাকা। আর আমরা কেয়াপা নিজে ইউজ করে রিকো ব্র্যান্ডের, যেটা আমরা বিশ্বস্ততা বেশি, কারণ বৃহস্পতি লাগে যেভাবে সিলিন্ডার ফুটলো আমি নিজেও খুবই শঙ্কিত, কারণ আমি আমার কলিজার টুকরাটাকে কিন্তু বাসায় রেখে কিন্তু আমি কাজ করতে আসি, তো সেই ক্ষেত্রে কিন্তু সিলিন্ডার রাখার বোম রাখা সমান এখন এখন এই এই অবস্থায়, কারণ মানুষ এখন এত চিন্তা করে না, কারণ যে সিলিন্ডার তে এত, কারণ যার জন্য আমি ইনকাম করছি সেই যদি আমার না থাকে তাহলে আমার এগুলো, তো আপনার রিকো চুলা 3250 টাকা একটা ছোট, 2950 টাকা ওইটাই। তো আমি আমি কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, যেহেতু আমি চুলাটা ইউজ করছি, সময় সুযোগ হচ্ছে না ওটা এডিট করে আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা তাহলে দেখতে পাবেন ওটা কিভাবে ইউজ করতে হয়। আমারটা তো ইনফার্ট, আর আমি অবশ্যই রিকোয়েস্ট করব যারা একটা এটা ইউজ করবেন, আলহামদুলিল্লাহ আপনাদের 10 থেকে 12 বছর গেছে। আচ্ছা আমার একটা প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে আমার তো ধরেন 3 জন মেম্বারের জন্য আমরা অল্প রান্না করি হয়ে যায়, কিন্তু ইন্ডাকশন বা ইনভার্টারে কি হেভি রান্না করা যায়? হেভি পোলাও, যেমন আমি ধরেন 3 কেজি 4 কেজি পোলাও রান্না করব, সেগুলো কি করা যাবে? আপনি ওইটার ভিতরে 10 কেজি লুট নে, 10 কেজি যদি ভাত পাকান তাহলে আপনার মিনিমাম মনে করেন 5 কেজি চাল দিলেন, ওজনে 10 কেজি হলো, ডাবল হলো, 10 কেজি মিনিমাম আপনার 15-20 জন খেতে পারে না, খেতে পারে কথা। আর মাংস মিনিমাম 7-8 কেজি আনতে পারবেন, তাহলে আপনার একদিনে তো প্রায় 20 কেজি ওয়ার্ক করে নাকি ইনফার্ট নাকি সেম? দুটোটা সেম, জাস্ট ইন্ডাকশন ইনভার্টার পাতিল 10 কেজি নিতে পারে, আর ইনফার্ট এনি পাতিল সব পাতিল না, আমরা যেমন আমরা যেমন মানে আগুনের ভিতরে যেমন রান্না করি ঠিক সেরকমই কি আসবে? এটা তো তাপ, তাপ জাস্ট চুলা, চুলা তাপ দিবে, তাপ দিবে। ওকে, আর আপনাদের বাচ্চাদের যে চুলায় হাত দিলে যে হাত পুড়ে যাওয়া সেরকম তো কোনো টেন্ডেন্সি থাকছে না? তাই অত্যাধুনিক প্রযুক্তি আসছে, টেকনোলজি, তো আপনি স্কিন টাচের মতো কাজ করতে পারবে, হ্যাঁ স্কিন টাচের মতো কাজ করতে পারবে। তা ময়মনসিংহ কুকারিজের অ্যাড্রেস আর ফোন নম্বরটা বলে দিচ্ছি, 01912196597। আমি আরেকটা নম্বর বলছি, 01824708186। আমি আরেকটা নম্বর বলছি, 01932696984। তো ভিউয়ার্স এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট, আপনারা ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে আপনারা সোজা চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিস্তলা 387-388 ময়মনসিংহ কুকারিজ। আর কিনতে আসার সময় অবশ্যই ময়মনসিংহ কুকারিজ সাইনবোর্ড দেখে দোকানে ঢুকবেন, এবং কেনাকাটার সময় আপনারা রিসিটে কিন্তু অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখা দেখে কিনবেন। তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি।